वेलकम टू एस एम इंग्लिश टिप्स डियर स्टूडेंट। आजकल भिडियो तुम्हारे शेयर करछि माध्यमिक लास्ट मिनट सजेशन भेरि इम्पोर्टेंट गणित बा अंक परीक्षार जन्य एटा उपयुक्त खूब एगुलो तुम्हारा अवश्य देखे नाओ। जो पाटीगणित उपपाद्य सम्पाद्य कयेकटा मात्र एई कयेकटा पढ़ले तुम्हारा कौन पाबे सेगुलो तुम्हारा शेयर करछि आज के भिडियोते। अवश्य हमारे चैनल समस्त रकम सजेशन तुम्हारा पे जाबे, तो अवश्य हमारे चैनलटिके सबस्क्राइब राखबे और এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবে। আর কমেন্ট করো কোন কোন সাজেশন তোমাদের দরকার, সেটা আমি অবশ্যই কমেন্ট করার পরে অবশ্যই সেগুলো আমি দিতে থাকবো, ঠিক আছে। তো চলো শুরু করে আজকের মেন ভিডিও, যে গণিতের সাজেশন অনেকে চাও, সেই গণিতের সাজেশন তোমাদের নিয়ে এসেছি, সেটা আমরা পরপর দেখে নেব, ঠিক আছে। তো দেখো প্রথমে ভাগটা দেখো, ম্যাথামেটিক্স সাজেশন পাটিগণিত। পাটিগণিত থেকে থাকবে যে কোশ্চেনগুলো দুটো, সেটা বলছি পাটিগণিত থেকে তোমাদের থাকবে। দেখো সুদ কষা থেকে অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও, যেমন একটা লিখে রেখেছি এরকম ধরনের একটা। দেখো মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন সেই সরল সুদের পরিমাণ হয়তো আসল তাহলে এত অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সুদের হার কত ছিল নির্ণয় করো, এরকম। তো সুদ আসলের উপর অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও, এবছর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে অংশীদার কারবার। অংশীদার কারবার কিন্তু এবছর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অংশীদার কারবারের উপরে যে অঙ্কগুলো আছে তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু আসবেই। যেমন রানা মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,000 টাকা বিক্রি করলেন, তাহলে গাড়িটা কেনার সময় মাসুদে 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভবংশ পাবেন, সেটা হলো। আর একটা একটু দেখো প্র্যাকটিস করো, সেটা হচ্ছে হ্রাস বৃদ্ধি। এই হ্রাস বৃদ্ধির উপর অঙ্ক তোমরা একটু ফলো করো বা প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কিন্তু তিন রকম প্র্যাকটিস করতে বলছি, তিনটি চ্যাপ্টার, হ্রাস বৃদ্ধি এবং অংশীদার কারবার এবং যে সুদ আসল, এই কয়েকটা তিনটি চ্যাপ্টার তোমরা প্র্যাকটিস করো, পাটিগণিত তোমরা কভার করে ফেলবে, ঠিক আছে। তারপরে আমি চলে যাচ্ছি উপপাদ্য, ভেরি ইম্পর্টেন্ট। দেখো উপপাদ্য, উপপাদ্য তোমরা কোনটা কোনটা করবে সেটা দেখাচ্ছি। দেখো কয়েকটা মাত্র, প্রমাণ করো যে অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ একটা হলো। দুই নম্বর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও তা প্রমাণ করো, ঠিক আছে। তিন নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সমকোণ ত্রিভুজে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের উপর উভয় পার্শ্ব স্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক টি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য প্রমাণ করো, সেটা। এই কয়েকটা তোমরা দেখে যাও, এই মাত্র তিনটে, এই তিনটে তোমরা উপপাদ্য দেখে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা অভিজ্ঞ স্যারের দ্বারা তৈরি এই উপপাদ্যগুলো তোমাদেরকে শেয়ার করলাম, এগুলো পড়লেই হবে, প্র্যাকটিস করলে হবে, প্র্যাকটিস করো তোমরা কোন পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট টপিক সম্পাদ্য। তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো এগুলোর উপরে, সেগুলো আসবেই। এবার আমরা চলে যাচ্ছি সম্পাদ্য। দেখো সম্পাদ্য তোমাদের কিন্তু আসবে এটাই, দেখো সম্পাদ্য যেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে 18-র বর্গমূল নির্ণয় করো বা রুট দেওয়া থাকতে পারে, প্রশ্ন 36 থাকতে পারে, এক কথা তোমার মানে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারেন, কিন্তু এই যে জ্যামিতিক উপায়টা বর্গমূল নির্ণয় করো এইরকম প্রশ্ন থাকবে, তোমরা একটু দেখে যেও, অবশ্যই দুটোর মধ্যে একটা কোণ পাবে। আর এটা হচ্ছে দেখো একটি ত্রিভুজের অঙ্ক, একটি ত্রিভুজ অঙ্কন করো যা দুটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি 8 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি, ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করে, অন্তর্বৃত্ত অঙ্কন করাটাও ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো তুমি প্র্যাকটিস করো, এই দুটো পড়লে তোমাদের অন্য পড়া দরকার নেই, দুটো সম্পাদ্যের মধ্যে একটা সম্পাদ তোমরা পাবে, কোণ পাবে, অভিজ্ঞ স্যারদের দ্বারা তৈরি এই সাজেশনটি তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে। তারপরে ভিডিওতে নিয়ে আসবো ত্রিকোণমিতি, পরিমিতি বা রাশি বিজ্ঞান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আছে, এরপর ভিডিও তোমাদের জন্য অভিজ্ঞ স্যারদের দ্বারা তৈরি সেগুলো তোমাদের সামনে শেয়ার করি বা নিয়ে আসি। তো স্যারদেরকে বলার পরে স্যাররা এই সাজেশনটা প্রেজেন্ট করেছেন বা প্রিপেয়ার করে রেখেছেন, তো তোমাদের সেটা শেয়ার করলাম। তোমরা এই বিষয়গুলোর উপর, এই টপিকগুলোর উপর তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের দেখো অঙ্কে মার্কস বেশি হবে, মানে অঙ্কে মার্কস বেশি আসবে, ঠিক স্কোর ভালো করতে পারবে, ঠিক আছে। তাহলে একটু ভালো করে প্র্যাকটিস করো, এইগুলো প্র্যাকটিস করলে তোমরা কমন পেয়ে যাবে আর পরীক্ষা ভালোভাবে দিবে। আর এরপরে সাজেশন নিয়ে আসছি, তোমরা দেখতে থাকবে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশান পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব রাখবে আর এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।